ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মিক্সার এবং অ্যালিগেশনের পার্ট টু নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। পার্ট ওয়ান আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, তো যারা এখনো অব্দি দেখেনি আমার ভিডিওটি পার্ট ওয়ান, অবশ্যই দেখে নাও। কারণ পার্ট ওয়ান না বুঝলে কিন্তু পার্ট টু বুঝতে একটু ডিফিকাল্ট হবে। কারণ বলতো, কারণ আমি পার্ট ওয়ানে যে বেসিক একদম ইনফরমেশন গুলো দিয়েছি সেটা পার্ট টু তে আর আলোচনা করবো না, ঠিক আছে? তো যারা দেখোনি একবার পার্ট ওয়ান দেখে নাও, তারপরে পার্ট টু টা দেখো, ক্লিয়ার? ওকে, চলো আজকে আমি ফার্স্ট অঙ্কটা কি দেখছি দেখো। এক সেকেন্ড, এটা নিয়ে নি। চলো দেখো, 20 লিটার দুধের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে 4 লিটার দুধ মেশানো হয়, তবে দুধ ও জলের অনুপাত কত হবে? এই সমস্ত অঙ্কগুলো আমরা বিভিন্ন রকম প্রসেসে নামাতে পারি, কিন্তু পরীক্ষায় আমাকে জানতে হবে, নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের মধ্যে আমাকে অঙ্ক নামাতে হবে। তো যে প্রসেসটা করলে আমি খুব কম সময় নামাতে পারবো, এবং সেই প্রসেসটাই আমি করব এবং সেই প্রসেসটাই বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি কিভাবে করছি একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো, দেখবে বুঝতে পারবে। দেখো, এখানে বলেছে 20 লিটার দুধের মিশ্রণে, 20 লিটার দুধের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত দিয়েছে 5:3। আমাকে একটা কথা বলো, যদি এখানে একটা বাস্কেট আছে, তাতে সাপোজ 20 লিটার মিশ্রণ আছে, তার থেকে যদি আমি 4 লিটার মিশ্রণ তুলে নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে 16 লিটার মিশ্রণ, তাহলে থাকবে 16 লিটার মিশ্রণ। আমাকে বলো, আমি যখন 4 লিটার মিশ্রণ তুলে নেবো, তাহলে কি তার অনুপাতের কোনো পরিবর্তন হবে? অনুপাতের কি কোনো পরিবর্তন হবে? আমি আরেকটু যদি ক্ল্যারিফাই করি, সাপোজ তুমি এখানে তোমার 1 গ্লাস শরবত করেছো, ক্লিয়ার? 1 গ্লাস শরবত করেছো, তুমি শরবতের থেকে কিছু পরিমাণ শরবত তুমি ফেলে দিলে, কিছু পরিমাণ শরবত তুমি ফেলে দিলে, তাহলে বাকি যে শরবতটা থাকবে সেটা কি কম মিষ্টি অথবা বেশি মিষ্টি সেরকম কিছু হবে? হবে না। তার মানে কি, আমি এটা বুঝতে পারলাম যে অনুপাত মিশ্রণ আমি যতটা তুলে ফেলে দিই না কেন বা যতটাই ছড়িয়ে দিই না কেন, আমার কিন্তু মিশ্রণে অনুপাতের পরিমাণটা সমানই থাকবে। আমি শরবতে যে মিষ্টিটা খেয়েছিলাম, 1/2 গ্লাস শরবতেও কিন্তু আমি সে মিষ্টিটাই পাবো, ফুল গ্লাস শরবতে যা থাকবে হাফেও তাই থাকবে, ঠিক এখানেও কিন্তু সেরকম। এতটুকু ক্লিয়ার? একদম ছোট ছোট জিনিসগুলো আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমি পাচ্ছি কত এখন, 20 থেকে যখন আমি 4 বাদ দিয়ে দেবো, তখন আমি কতটা পড়ে থাকবে, 16 লিটার পড়ে থাকবে, তাই তো? 16 লিটার পড়ে থাকবে। এবার আমাকে দেখতে হবে 16 লিটারের মধ্যে দুধ কতটা আছে এবং জল কতটা আছে, ক্লিয়ার? দেখো, 16 লিটারে দুধ কতটা আছে, আমি 8 মানে 16, তাহলে 5 মানে কত, ঠিক এরকম ভাবে করবো। এভাবেও করতে পারো আবার মুখে মুখেও করতে পারো, আমি যেভাবে বললাম 8 মানে 16, তার মানে 1 মানে হবে 2, 5 মানে হয়ে যাবে 10। এটা একদম মুখে মুখে হয়ে গেল, কিন্তু মুখে মুখে হলো তো। আচ্ছা, যদি আমাকে একটা কথা বলো, 16 লিটার মিশ্রণে যদি দুধ থাকে 10 লিটার, তাহলে জল কতটা থাকবে? 16 থেকে 10 বাদ দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে 6, ক্লিয়ার? আমি এটা পেয়ে গেলাম যে তাহলে মিশ্রণটির মধ্যে জল আছে 6 লিটার এবং দুধ আছে 16 লিটার, তাই তো? জল আছে, সরি, দুধ আছে 10 লিটার, তাই তো? এইবার আমাকে দেখো নেক্সট টাইম কি বলেছে, বলেছে তার পরিবর্তে 4 লিটার দুধ মেশানো হলো, তাহলে জলের পরিমাণ সমানই আছে, তার মানে নেক্সট যে মিশ্রণটা হবে তাতে জল 6 লিটারই থাকবে, কিন্তু দুধ কতটা হবে, দুধ 4 লিটার যুক্ত হবে, তাহলে কত হলো, 14 লিটার, তাই তো? তাহলে নতুন মিশ্রণে মিল্ক ইজ টু ওয়াটার ইকুয়াল টু কত হবে, না মিল্ক ইজ টু ওয়াটার হবে হচ্ছে 14:6, অ্যান্সার হবে হচ্ছে 7:3। দেখো বুঝলে কিনা, একটা অঙ্ক বুঝতে যতক্ষণ সময় লাগবে, তুমি বুঝে গেলে কিন্তু সেই অঙ্কটা জাস্ট কয়েক সেকেন্ডের ফ্র্যাকশনে নামিয়ে দিতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট অঙ্ক বলেছে, একটি মিশ্রণে 2 প্রকার তরলের পরিমাণের অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11। মিশ্রণ দুটি কি অনুপাতে মেশালে মিশ্রণে তরলের পরিমাণগুলো সমান হবে? তরলের পরিমাণ সমান হবে মানে 1:1 অনুপাতে মিশিয়েছে, তরলের পরিমাণ সমান হবে মানে সিম্পলি 1:1 অনুপাতে মিশিয়েছে, তাই তো?
আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিচ্ছু আগামাথা ভাবার দরকার নেই। এখানে প্রথমে বলেছিল এ ইজ টু বি, তাই তো? এ আছে কত? 7:2, তার মানে টোটাল মিশ্রণ যদি 9 হয় তাহলে 7:2, 7:9 হচ্ছে এ আছে এবং বি আছে হচ্ছে 2:9। আবার দ্বিতীয় মিশ্রণে এ আছে আর বি আছে, তাই তো? দ্বিতীয় মিশ্রণে এ আছে কতটা? 7, টোটাল ছিল 11, 18, 11 প্লাস 8, 7 হয় 18, তাহলে এ আছে হচ্ছে 7:18 আর বি আছে হচ্ছে 11:18, তাই তো? এটা আমি এখান থেকে পেয়ে গেলাম। সিম্পল, তুমি এ প্লাস এ করবে আর বি প্লাস বি করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। করলাম এ আর একে, এ আর একে যোগ করবে আর এদিকে বি আর বিকে যোগ করবে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। কিভাবে দেখো, তাহলে অনুপাতটা হবে, নতুন মিশ্রণের অনুপাত হবে 7/9 প্লাস 7/18, এটা হবে ইস টু, ইস টু 2/9 প্লাস 11/18। দেখ মুখে মুখেই হবে, এদের লসাগু হবে কত? 18, তাহলে নিচে হবে 18, ওপরে কত হবে? 2, 14 আর সাথে কত হয়? 21 হয়, 14 আর সাথে হয় 21, ইস টু এখানেও 18, আর এদের হবে হচ্ছে 2×4, 4 আর 11 হয় 15, তাই তো? এই হয়ে গেল আমাদের অনুপাত, ইকুয়াল টু 18 18 কেটে যাবে, 21:15, এদেরকে 3 দিয়ে গেলে হবে হচ্ছে 7:5, এই হয়ে গেল অ্যান্সার। সিম্পল, যোগ করবে অ্যান্সার পেয়ে যাবে, ক্লিয়ার? কখনোই কিন্তু ভুলেও একে বি এর সাথে যোগ করবে না, একে এর সাথে যোগ করবে এবং বি কে বি এর সাথে যোগ করবে, তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে। চলো নেক্সট, এই অঙ্কটা তোমরা প্রসেস যদি একদম না জানো তাহলে ভাববে প্রচুর টাফ, একবার বুঝে নিতে পারলে জাস্ট 10 সেকেন্ড বা 5 সেকেন্ড। চলো দেখা যাক কি বলেছে। 60 লিটার দুধ কোন পাত্র থেকে 10 লিটার, সরি পড়তে ভুল হয়েছে, 60 লিটার দুধের কোনো পাত্র থেকে, 60 লিটার দুধের কোনো পাত্র থেকে 10 লিটার দুধ তুলে তার পরিবর্তে 10 লিটার জল মেশানো হলো, আবার 10 লিটার মিশ্রণ তুলে 10 লিটার জল মেশানো হলো, এই ঘটনা আরো একবার করা হলো, তাহলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? বুঝতে পারলে কিছু? বলে দিচ্ছি দেখো, এই একটা মিশ্রণ আছে, সাপোজ 60 আছে, 60 লিটার দুধ ও জলের মিশ্রণ আছে, বা 60 লিটার দুধ আছে, পিওর দুধ আছে, পিওর দুধ আছে, ক্লিয়ার? এইবার বলেছে এর থেকে 10 লিটার তুলে নেবে, 10 লিটার তুলে নেবে, তুলে নিলে এখানে এখানে আবার 10 লিটার জল মেশাবে, 10 লিটার মিশ্রণটা তুলে ফেলে দেবে, ফেলে দিয়ে আবার 10 লিটার জল মেশাবে, তাহলে আবার 60 হলো। পরবর্তীকালে আবার 10 লিটার তুলে ফেলে দেবে, দিয়ে আবার 10 লিটার জল মেশাবে, এইভাবে কতবার করবে টোটাল দেখো, এইবার একবার হলো, এখানে একবার হলো, আর এখানে আরো একবার বলেছে, তাহলে টোটাল কতবার হলো? 3 বার হলো। এই কাউন্টিংটা আমি প্রথমে করব। আচ্ছা, তারপরে আমি কি করব, মোট অনুপাত, মোট পরিমাণ কত আছে? প্রথমে 60 আছে, আর কত লিটার তুলে ফেলেছে? 10 লিটার। তাহলে পরিমাণে তুমি হিসাব করলে কতটা অংশ তুলছো, তুমি সেটা দেখো, কত অংশ তুলছো? তাহলে 60 এর 10 অংশ তুলছো, তার মানে 1/6 অংশ তুলছো, তাই তো? তাহলে 6 লিটার, 6 অংশ যদি দুধ থাকে, পিওর দুধ, তার মধ্যে মানে মিশ্রণ তুলে জল দিচ্ছ কত? 1 অংশ, এটা আমি পেলাম, তাই তো? 6:1 অনুপাতে তারপরে মিশ্রণকে ফেলা হচ্ছে এবং জলকে দেওয়া হচ্ছে, এতটুকু ক্লিয়ার হলো তো? এবার আমাকে বলেছে দুধ এবং জলের অনুপাত কত, দেখো ভালো করে দেখো, এখানে দেখো টোটাল তাহলে আমি অ্যামাউন্ট পাচ্ছি হচ্ছে 6, প্রতিবারই 6 পাচ্ছি। আচ্ছা, প্রতিবার জল ফেলে দিচ্ছি তুলে কত অংশ করে? 1 অংশ করে, তাহলে দুধ পড়ে থাকছে কতটা? জল যদি তুলে, জল যদি ঢালি 1 অংশ প্রতিবার, তাহলে দুধ পড়ে থাকছে কতটা? প্রতিবার দুধ থাকছে 5 অংশ, তাই তো? দেখো তাহলে আমি কি করবো, মোট পরিমাণ কত ছিল বললাম? 6, 1 অংশ জল মেশানোর পরে দুধ পরিমাণ, দুধের মোট দুধের পরিমাণ তাহলে কত পড়ে থাকছে? 5 পড়ে থাকছে। পরের পরবর্তীকালে মোট মিশ্রণ ছিল 6, 1 অংশ জল মেশানোর ফলে পরবর্তীকালে দুধের পরিমাণ থাকছে 5। আচ্ছা, আবার সেম জিনিসটা আবার আরো একবার রিপিট করতে বলা হলো, এটা এবার টোটাল কতবার হলো? 3 বার হলো,
তিনবার আমি লিখে নিলাম, ক্লিয়ার, দাগ দিলাম, তিনটাকে মাল্টিপ্লাই করব কিভাবে, ছয় ছয় ছত্রিশ, ছয় ছত্রিশ সঙ্গে কত হয় 216 হয়, তিনটাকে মাল্টিপ্লাই করলাম, ক্লিয়ার। পাঁচকেও তিনটাকে মাল্টিপ্লাই করলাম, পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ পঁচিশ 125, ক্লিয়ার। তাহলে আমাকে এটা বলো একবার, এইটা কি পেলাম আমি? এটা পেলাম হচ্ছে মোট মিশ্রণ, মোট দুধের পরিমাণ বলতে পারো, মোট দুধের পরিমাণ বা প্রাথমিক দুধের পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, পরিমাণ। আর এটা কি পেলাম? এটা হচ্ছে জল মেশানোর পর পরবর্তীকালে পরে দুধের পরিমাণ, তাই তো? এটা পেলাম পরবর্তীকালে দুধের পরিমাণ, মানে জল মেশানোর পরে কতটুকুনি দুধ থাকছে পরে, সেটা আমি পেলাম, তাই তো? এইবার আমাকে বলেছে যে দুধ এবং জলের অনুপাত কত, ভালো করে দেখো, দুধ এবং জলের অনুপাত কত। আমাকে একটা কথা বলো, মোট দুধের পরিমাণ যদি 216 হয় এবং জল মেশানোর পরে দুধের পরিমাণ যদি 125 হয়, তাহলে জল কতটা মেশানো হয়েছে, তাহলে জল কতটা মেশানো হয়েছে? সিম্পল, 216 থেকে 125 বাদ দেবে, যতটা হবে ততটাই জল মেশানো হয়েছে। তো 225-এর থেকে 116 বাদ দিলে কত হয়, সরি, 216-এর থেকে 125 বাদ দিলে কত হয়, 125 বাদ দিলে হয় 91, 91 হচ্ছে, তাই তো? তাহলে আমি কি পেলাম, দুধ এবং জলের অনুপাত কত হবে, দুধ কত হলো 125 আর জল কত হলো 91, অ্যান্সার বেরিয়ে গেল আমার, এটা হচ্ছে আমার অ্যান্সার, একে তো ভাঙা যাচ্ছে না, তাই এটাই অ্যান্সার থাকবে। একটু ভালো করে আবার ভাবো, ভালো করে ভেবে দেখো কি বুঝতে পারলে তো জিনিসটা, যদি বুঝতে পারো একটু কমেন্ট বক্সে কমেন্ট ইয়েস করে দিও বা বলে দিও যে হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। আমি আর একবার তোমাদেরকে জিনিসটা বলে দিচ্ছি, চলো দেখো ভালো করে কি করবো। তাহলে আমি কতটা পরিমাণ তোলা হচ্ছে সেটা আমি দেখবো, ছয় মোট কত ছিল দেখবো, 10 মোট কত ছিল দেখবো, 60, তাহলে অনুপাত আমি হিসাব করলে হবে 1:6, মানে হচ্ছে 6:1 মোট। এবারে দেখো তাহলে ছয় কি হচ্ছে, মোট দুধের পরিমাণ, আর একই এক হচ্ছে জল, এক হচ্ছে জল। আচ্ছা, এইটা রিপিট করেছে কতবার বলেছে, রিপিট করেছে তিনবার, এখানে প্রথমে এখানে একবার, এখানে একবার করলো, আর তারপরে আরো একবার করতে বলেছে, তাহলে টোটাল কত হলো, তিনবার, তিনবার। তো আমি কি করব, মোট তিনবার এটাকে লিখবো, মোট ছিল ছয়, পরবর্তীকালে হলো পাঁচ, এটা তিনবার আমি লিখবো, যতবার বলবে, যদি দুবার বলতো দুবার লিখতে, চারবার বললে চারবার লিখতে, তিনবার বললে তিনবার, ক্লিয়ার। এবার এদেরকে মাল্টিপ্লাই করবো, এদেরকে মাল্টিপ্লাই করবো, কি হবে, 216 হবে আর এটা হবে 125, এটা কি হলো, প্রাথমিক, প্রাথমিক মোট দুধ, আর এটা কি হবে, এটা হলো পরে, পরবর্তীকালে, পরবর্তীকালে মোট দুধ, তাই তো? তাহলে জল কতটা হবে, জল হবে হচ্ছে 91, 91 হচ্ছে, যেতে ডিফারেন্স হচ্ছে জল, তাই তো? তাহলে অ্যান্সার কত হবে, দুধ ইস টু জল ইজ ইকুয়াল টু 125:91, বোঝা গেল? নেক্সট চলো এই অঙ্কটাও সেম ভাবে করব। দেখো, একটি পাত্রে 125 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে নিয়ে সম পরিমাণ জল মেশানো হলো এবং এই পদ্ধতির তিনবার করা হয়েছে, মোট তিনবার করা হয়েছে, আরো তিনবার যদি বলতো তাহলে কিন্তু চারবার হতো, এখানে যদি আরো কথাটা যুক্ত থাকতো তাহলে হতো চারবার, কারণ এখানে একবার হচ্ছিল তারপরে এখানে তিনবার, কিন্তু এখানে আরো কথাটা যেহেতু বলা নেই তাই কিন্তু ভালো করে অঙ্ক সেই জন্য পড়তে হয়, আরো কথাটা যেহেতু বলা নেই তাই জন্য কিন্তু এখানে আমার টোটালেই তিনবার করা হবে, ক্লিয়ার। এইবার দেখো, তাহলে দুধ মিশ্রণ আমি আগেটার মতনই করব, মিশ্রণ তুলে ফেলছে কত হলো, তুলে ফেলে জল মিশাচ্ছে কত, 25, মোট মিশ্রণ কত, 125, তাহলে অনুপাত কত হবে, 1:5, তাহলে আমি এটুকুনি পাচ্ছি যে 5 মোট, তার মধ্যে জল মেশানো পরে দুধ পড়ে থাকছে 4, এটা কতবার করা হয়েছে, তিনবার করা হয়েছে, 5 4 তিনবার আমি লিখে ফেললাম, তাহলে ক্লিয়ার হলো। এদেরকে মাল্টিপ্লাই করো, 125 হবে, আর 4 4 আর 16, 4 16 64,
ক্লিয়ার, 4 4 16 4 4 64, তাহলে এইটা আমি পেয়ে গেলাম পরবর্তীকালে দুধ, এটা আমি পেয়ে গেলাম মোট দুধ। তাহলে জলের পরিমাণ কত, জলের পরিমাণ আমি পাচ্ছি হচ্ছে 64 থেকে 168 বাদ দাও, 64 থেকে 168, 64 থেকে 125 থেকে 64 বাদ দাও, কত হয়, 81 হয়, 81 হয়, তাই হচ্ছে তো 81, হ্যাঁ 81 হচ্ছে মোট পরিমাণ। তাহলে তাহলে এবার দেখো অনুপাত তাহলে কি হচ্ছে, অনুপাত কি, অনুপাতের সমষ্টি কোনটা, অনুপাতের সমষ্টি তো এটাই, আনুপাতিক সমষ্টি তো এটাই। এবার দুধ হচ্ছে এটা, জল হচ্ছে এটা, তাই তো? এবার বলেছে জলের পরিমাণ কত, দেখো অনুপাত এটা মিলে যাচ্ছে তো, এই যে আনুপাতিক মোট পরিমাণ আর এই আনুপাতিক পরিমাণটা মিলে যাচ্ছে, তাই জন্য আর আমাকে বেশি কিছু খাটতে হচ্ছে না, কিন্তু অ্যান্সার 81 বেরোচ্ছে, 81 অ্যান্সার হবে। কিন্তু যদি না মিলতো তখন আমি কি করতাম, আনুপাতিক ভাগার করে নিতাম, কি হবে, 81/125 ইন্টু মোট, মোট এখানে কত আছে, 125ই আছে, তাই জন্য এখানে সেটাই বসবে। ক্লিয়ার, কাটাকুটি করবে, অ্যান্সার হয়ে যাবে 81, যেহেতু এখানে মিলে গেছে তাই এই ক্ষেত্রে আমার এইটুকুনে করার দরকার নেই, কিন্তু যদি না মিলতো তাহলে আমাকে এটা করতেই হতো। বোঝা গেল, অ্যান্সার হলো 81। ক্লিয়ার, নেক্সট, এই প্রসেস গুলো না একটা সূত্র আছে, ওই সূত্র মাথায় রাখতে পারবে না তোমরা, যদি মাথায় রাখতে পারো তাহলে সেই সূত্রটা ইউজ করতে পারো, বাট সূত্র যদি তুমি বুঝে পারো তাহলে সূত্রের আগে তুমি নামাতে পারবে। দেখো একটি শ্রেণীতে, এটা গড়ের অঙ্ক কিন্তু অ্যালিগেশনে নামাবো, একটি শ্রেণীতে ছাত্রছাত্রীদের মোট প্রাপ্ত সংখ্যার নম্বরের গড় হচ্ছে 68, ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় 80 এবং ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় 60, তাহলে ওই শ্রেণীতে শতকরা কতজন ছাত্র, কত সংখ্যক ছাত্র রয়েছে, পার্সেন্টেজ জানতে চাইছে। দেখো সেম জিনিস, ছাত্রী হচ্ছে 80, ছাত্র 60, আচ্ছা অ্যাভারেজ কত, অ্যাভারেজটা সবসময় মাঠে মাঝে বসে, এটা আমরা সবাই জানি, আমি পেয়ে যাচ্ছি হচ্ছে 8:12, তার মানে 4:2:3, তাই তো, 4 দিয়ে যাবে 2:3, এটা আমি পেয়ে যাচ্ছি। এবার আমাকে বলো, এটা তো ছাত্রী, এটা তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে ছাত্রী, আর এটা পেয়ে গেলাম হচ্ছে আমার ছাত্র। এবার বলে যে শতকরা পার্সেন্টেজ কত, তাহলে টোটাল কত, এদের টোটাল তো 5, 2+3, টোটাল 5 জন, তাহলে 5 জনের মধ্যে 3 জন ছাত্র, এটা আমি পাচ্ছি তো, তাহলে আমি লিখতেই পারি যে 5 জনের মধ্যে 3 জন ছাত্র, তাহলে পার্সেন্টেজ করতে গেলে সবসময় 100 হিসাব করতে হয়, তাই তো? তাহলে 100 কত, 3×100/5 হয়ে যাবে হচ্ছে, কাটলে 20 হবে, অ্যান্সার হবে হচ্ছে 3×60%। বোঝা গেল, দেখো দেখো এই অঙ্কগুলো অ্যালিগেশনে নামালে খুব সহজে নামবে। নেক্সট চলো, এটা ক্রয় মূল্যের অঙ্ক, এটা লাভ ক্ষতির অঙ্ক, কিন্তু অ্যালিগেশনে নামবে। দুটি ঘড়ির মোট ক্রয় মূল্য বলেছে 840 টাকা, একটি ঘড়ি 16% লাভে অপর ঘড়ি 12% ক্ষতিতে বিক্রয় করেছেন, যদি মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি না হয় তবে যে ঘড়িটি বিক্রয় করে লাভ হয়েছে তার ক্রয় মূল্য কত, মানে এই প্রথম যে ঘড়িটা 16% লাভ হয়েছে তার ক্রয় মূল্য জানতে চাইছে। সিম্পল ভাবে করবো, কিভাবে করবো দেখো, 16 প্রথমটা, পরেরটা হচ্ছে 12, লাভ বা ক্ষতি মোটের ওপর হয়নি মানে অ্যাভারেজে 0, অ্যাভারেজে কত, 0, কত হয়ে যাবে, 12:16, 12:16 মানেই হচ্ছে 3:4, 3:4। এবার আমাকে একটা কথা বলো, 3 আর 4-এর যোগফল কত, 7, 3 আর 4-এর যোগফল কত, 7, তাহলে আমি বলতেই পারি যে মোট কত আছে, 884 টাকা, আর 840 টাকা, তাহলে আমি বলতেই পারি যে 7 মানেই হচ্ছে 840। জানতে চেয়েছে কি, প্রথমেরটা মানে 3 মানে কত, তাহলে 3 মানে কত, 840×3/7, কাটাকুটি করো, 1,20,360 হবে অ্যান্সার। বোঝা গেল, চলো নেক্সট দেখো, 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে 2:1, যদি অনুপাতটি 1:2 করতে হয় তাহলে কত পরিমাণ জল মেশাতে হবে, তাহলে কত পরিমাণ জল মেশাতে হবে, ভালো করে দেখো,
এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা মেশাতে বলবে তার অপোজিটটা দিয়ে আমি করব, তাহলে দেখবে তাড়াতাড়ি নামিয়ে ফেলতে পারছো। কিভাবে করব দেখো, এখানে আমার জল মেশাতে বলেছে, তাহলে আমি অপোজিট কি দুধ দিয়ে করব। তাহলে আমাকে দেখতে হবে প্রথম মিশ্রণের মধ্যে দুধ কতটা আছে, প্রথম এই মিশ্রণটার মধ্যে দুধ কতটা আছে, দুই টোটাল মিশ্রণ হচ্ছে তিন, তাই তো? টোটাল মিশ্রণ হচ্ছে তিন, তাহলে দুধ কতটা আছে, তার মধ্যে দুধ আছে হচ্ছে 2/3। আচ্ছা দ্বিতীয় মিশ্রণে, দ্বিতীয় মিশ্রণে টোটাল আছে কত, তিন। আচ্ছা তারপরে দুধ আছে কত, তার মধ্যে দুধ আছে হচ্ছে 1/3। এতটুকু ক্লিয়ার হলো। কিন্তু এবার বলেছে দেখো কতটা মেশালে, কতটা জল মেশালে এটা পাবো, এখান থেকে কতটা জল মেশালে এটা পাবো, এটা জানতে চাইছে। তো সেক্ষেত্রে কি করব, এটা তার মানে অ্যাভারেজটা, এটা মানে অ্যাভারেজটা, তাই তো? তো আমি সেক্ষেত্রে কি করব, সিম্পল জিনিস, দুধ আমি বলেছি দুধ দিয়ে করতে, মানে অপোজিটটা দিয়ে করতে। দুধ জল মেশানো হয়েছে, তাহলে দুধ তো মেশানো হয়নি, তাহলে দুধ, দুধের মেশানোর পরিমাণ কত, জিরো। আচ্ছা পাবো কত, 1/3। ক্রস গুণ মানে বিয়োগ করো, অ্যালিগেশনের মতন অ্যান্সার হবে 1/3:1/3। 1/3 বাদ দিলে 1/3 হচ্ছে ইকুয়াল টু, তাহলে কত হবে, 1:1, 1:1। এবার দেখো তাহলে প্রথম যে মোট মিশ্রণ, মোট কত ছিল, 60। তাহলে এক এটা মানে 60, এক মানে 60, তাহলে তো মেশানো হয়েছে কত, সেটাও 60ই হবে, মেশানো হয়েছে কত, সেটাও 60ই হবে। অ্যান্সার বেরিয়ে গেল 1:1, মানে এক মানে 60, তার মানে এটা 60 লিটারই মেশানো হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট। এই অঙ্কটা খুব মজাদার অঙ্ক, যেটা কিছুদিন আগেও তোমরা আমাকে বলেছিলে এটা করতে পারছো না করে দিতে। চলো এটা আমি অ্যালিগেশন দিয়েই নাও, দেখো কি হবে। হয় একটি খামারে মুরগি এবং ছাগলের মোট সংখ্যা বলে দিয়েছে 70, তাদের মোট পায়ের সংখ্যা যদি 180 হয় তবে কোন প্রাণী কটি করে রয়েছে। এরা যে কোনো একটা দেবে তোমাকে, কোন প্রাণী কটি করে রয়েছে এরকম ভাবে দেবে না তোমাকে, হয় দিতে পারে মুরগি কতগুলো আছে বলো, অথবা ছাগল কতগুলো আছে বলো। তো এটা আর একটা ভাবে করা যেত, বাট অ্যালিগেশনে তোমাদের বুঝতে হবে না, বেশি মাথা ঘামাতে হবে না, জাস্ট নামিয়ে দেবে। কিভাবে করবে দেখো, আমি ধরে নিলাম খামারে মোট সবকটাই মুরগি আছে, ছাগল নেই খামারে, সব আমি যদি ধরে নিই খামারে সবকটাই মুরগি আছে, তাহলে মোট মুরগির পা কত, তাহলে মোট মুরগির পা সংখ্যা কত হবে, মুরগির পা সংখ্যা কত হবে, মোট সবকটাই যদি মুরগি হয়, 70টাই যদি মুরগি হয়, তাহলে মুরগির পা কটা, একটা মুরগির পা দুটো, তাহলে 70টা মুরগির পা কত হলো হবে, টোটাল 140টা হবে। আচ্ছা এটা গেল, বোঝা গেল। এইবার দেখো আমি ধরে নিলাম মোট মানে খামারের মধ্যে সবকটাই ছাগল, খামারের মধ্যে মুরগি নেই সব ছাগল আছে, তাহলে সব মোট পা কত হবে, ছাগলের পা কটা, 4টে, তাহলে মোট পা হচ্ছে 4×7=28টা, 280, 280, তাই তো? এবার বলো কিন্তু এখানে বলে দিয়েছে কত, মোট পা সংখ্যা কত বলেছে, 180, তার মানে অ্যাভারেজটা বলে দিয়েছে 180। তাহলে কি করব দেখো, সেম জিনিস এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, 140 একদিকে হবে 280, আর মাঝখানে হবে 180, ক্রস করো, ক্রসে বিয়োগ করো, 180-র থেকে 140 বাদ দিলে হয় হচ্ছে 40, তার মানে 10:4, মানে 5:2, 5:2, আমি অনুপাত পেয়ে গেলাম 5:2। এবার আমাকে বলো তাহলে মিশ্রণে মানে খামারে কতগুলো প্রাণী, কোন প্রাণী কতগুলো করে রয়েছে, মোট সংখ্যা কত, 70, এদের মোট কত হচ্ছে আনুপাতিক সমষ্টি 7, তার মানে 7 মানে 70, এক মানে কত, 10, তাহলে মুরগি আছে কটা, 50টা, 10×5=50, ইজিলি বেরিয়ে গেল, এবং ছাগল কতগুলো আছে, 20টা, বুঝে গেল। এই অঙ্কটা আর ভুলবে না তোমরা, একবার যদি বুঝে নিতে পারো আর ভুলবে না। চলো নেক্সট, লাস্ট ওয়ান অঙ্ক, একটি দুধের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত বলে দিয়েছে 7:5, ঠিক আছে? যখন 9 লিটার মিশ্রণ তুলে তার পরিবর্তে জল মেশানো হয় তখন নতুন দুধ এবং জলের অনুপাত হবে 7:9, তবে মিশ্রণটিতে প্রাথমিকভাবে দুধ কত পরিমাণ ছিল। দেখো
কিভাবে কি করব। একটি দুধের মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে 7:5। তো আমাকে বলো, আমি সেম জিনিস আগে একটু আগে আমি বললাম যে জল মেশানো হচ্ছে, মানে মিশ্রণের মধ্যে জল মেশানো হচ্ছে, তাহলে আমি অপোজিট জিনিসটা নিয়ে করব। তাহলে অপোজিট জিনিস কি আছে? দুধ আছে। তাহলে 7:5-এর মধ্যে মোট সংখ্যা কত? 12। তাহলে দুধ কতটা আছে? 7/12, তাই তো? দুধ কতটা আছে এখানে প্রথমটাতে? 7/12। আচ্ছা, মেশাতে বলেছে জল, মেশানো হচ্ছে জল, তাহলে দুধ তো মেশানো হচ্ছে না, তাহলে দুধ হবে 0। বোঝা গেল? এবার পরবর্তীকালে দুধ কতগুলো হচ্ছে? 7 আর 9 হচ্ছে 16। তাহলে পরবর্তীকালে দুধের পরিমাণ হচ্ছে 7/16। ক্লিয়ার হলো এতটুকু? এটাকে ক্রস করো, অ্যান্সার বেরোবে হচ্ছে 7/16 = এখানে পাবে 7/48। বিয়োগটা একটু করে নেবে, 7/48 হবে। ক্লিয়ার? এবার কি হবে? 7/7 কেটে যাবে, 12 আর 48 কাটলে হবে 4 বরং 48, তার মানে হবে হচ্ছে 1:1, তার মানে হয়ে যাবে হচ্ছে 4:1। এটা পেয়ে গেলাম, 4:1, সরি 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 আমি ভুল হলো, এটা তো 1:12 নয়, এটা তো 1:16 ছিল, তাহলে এটা হবে 3। একটু গন্ডগোল হয়ে গেল, একটু ঠিক করে নাও, এটা 3 হবে। তাহলে আমাকে বলো, এখানে বলেছে জল মেশানো হচ্ছে কতটা? 9 লিটার। তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি 1 মানে 9, এটা মানেই তো 9, 1 মানে 9। তাহলে 3 মানে কত? তাহলে 3 মানে হবে হচ্ছে 27। তাহলে মোট মিশ্রণ কত হচ্ছে? 9 আর 27 হয় 36। মোট মিশ্রণ হচ্ছে 36, তাই তো? মোট মিশ্রণ হচ্ছে 36। এইবার বলো আমাকে, বলেছে দুধ কতটা রয়েছে, প্রাথমিক ভাবে দুধ কতটা রয়েছে, দুধ কতটা রয়েছে? 7/12। তাহলে 36 × 7/12 অ্যান্সার করো, হয়ে যাবে হচ্ছে 21। 3 × 7 = 21 অ্যান্সার। ক্লিয়ার? চলো, আজকে ভিডিওটা এটুকুই থাকলো। বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও, এবং যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন। চলো, থ্যাংক ইউ।